এই যে এরা বুকে হাত বাঁধে, এই যে ক্যামেরার এরা তো বেশি বেশি ই করবে, এদেরকেই বলি একটু শোনেন, রাগ করিয়েন না, আজেবাজে কমেন্ট করিয়েন না। এই যে ইহুদির দালাল বলেন আপনারা কেন এখানে হাত বাঁধছে, একটু লিখে দিয়েন কোন ইহুদি এই হাত বাঁধার পদ্ধতিটা দিয়ে গেছে। এই যে আমিন বললে যে চিল্লান, আমিন বললে যে বলেন যে ইহুদির দালাল, তো কোন ইহুদি দিয়েছে একটু বলে দিন। যদি দেখতে পারি যে বেটা ইহুদি, ইনশাল্লাহ কালকে ছেড়ে দেব। আর যদি দেখতে পান যে না বেটা ইহুদি না, শুনেন এই যে মসজিদ থেকে বের হ বলেন, আচ্ছা একবার সব বাদ দিলাম, তো আপনারাই তো বলেন যে এটা হাম্বলি মাজহাবে করে, এটা শাফি মাজহাবে করে, তো ওরা যে বাইর করলেন তার মানে ইমাম শাফি ইমাম হাম্বাল আহমেদ বিন হাম্বাল আসলে ওনাকে বাইর করে দিতেন, বলে যে না না কেমনে বের করবো, উনি ইমাম, তো উনি ইমাম, ওনাকে বের না করলে ওনার মতো যিনি করছে ওকে কেন বের করবেন, দুজন তো একই কাজ করতেছে, দুইজন তো তো কেন আলাদা করতেছেন, বিভক্তি করিয়েন না। ওয়ালা তাফাররাকু বলেছে আল্লাহ, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে না, এটা ওয়ার্নিং, এটা ওয়ার্নিং, এটা হচ্ছে সতর্কীকরণ, বিভক্ত হয়েও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বনী ইসরাইলে আগে বনী ইসরাইলে 72টা ছিল, তোমরা 73টা হবা, এটা আদেশ নয়, এটা হচ্ছে ওয়ার্নিং, সতর্কীকরণ। এটা কি তার মানে, শোনো আমার উম্মত, বনী ইসরাইলে 72টা দল বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73টা হবে, খবরদার, একটাই থাকবে, আল্লাহ আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবে, আলাদা হবে না। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় সবাই যদি সালাত আদায় করে, আপনার মসজিদে আদায় করলে অসুবিধা কোথায়? কেন এমন করেন, এখানে এসে সালাত আদায় করেন না মাশাআল্লাহ, সমস্যা কোথায়? ইমাম সাহেব তো যা বলছে কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে বলছে, আপনি বলেন না যে ইমাম তুমি যে সালাতে সালাম ফেরানোর পরে সম্মিলিত মোনাজাত দিলে না, ঘটনা কি? ইমাম আপনাকে বলবে, ভাই আপনাদের সবাইকে নিয়ে যে এখন একটা মোনাজাত দেব, কিসের উপরে ভিত্তি করে, কার আদেশের উপরে ভিত্তি করে দেব, যদি ওই লোকটার নাম বলতে পারেন আর আল্লাহ যদি আদেশ থাকে ওকে মানার, আমি মেনে নেব। আর আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নবী মনে করেন? আপনি মনে করেন যে এমনি এমনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মনে করেন না, আল্লাহ ওনাকে মনোনীত করেছে তাই আপনি ওনাকে নবী বলেন, সাল্লাল্লাহু মনোনীত করছে তাই আর নবী আসবে না। তার মানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমনি মানতেছেন না, কে বলার কারণে মানতেছেন, কে বলার কারণে মানতেছেন? সেই জন্য বললাম, ইয়া নবী সালামু আলাইকা বলে একটা বিরাত আমিও পড়া দেব, তবে বলবেন আদেশটা কার, যদি ওই লোকটার নাম বলতে পারেন আর ওই লোকটার লোকটাকে মানা আমার জন্য যদি ফরজ হয়, ওয়াজিব হয়, নফল হয়, যান শূন্য দুই মেনে নেব, আমিও করে ফেলবো ইনশাল্লাহ। একটা অহংকার করিয়েন না, আর কিভাবে বুঝাবো, আর কিভাবে বুঝাবো বলো, আর জানি না, আর জানি না, ওয়াল্লাহি জানি না, জ্ঞান এখানে শেষ, অহংকার করিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।